মর্নিং স্টুডেন্টস, তোমাদের তোমাদের ইতিহাস যতটা তোমাদের পরীক্ষা তোমাদের হাফ ইয়ারলির সিলেবাস দেওয়া আছে ততটা তোমাদের কিন্তু শেষ হয়ে গিয়েছে। তাই তোমাদের আমি আগের দিন রিভাইজ করেছিলাম প্রথম চ্যাপ্টারটা, আজ কিন্তু আর দ্বিতীয় চ্যাপ্টারটা পড়বো না, যেহেতু তোমাদের এটা পরীক্ষার আগে লাস্ট ক্লাস। তার জন্য আজকে আমি পুরোটা থেকেই কিছু কিছু প্রশ্ন উত্তর, সঠিক উত্তর, দাগ দাও, শূন্যস্থান পূরণ, বান্তিক নান্তিক সব কিছু একটু আলোচনা করে দেবো, ঠিক আছে? তা দেখো, তোমাদের আমি হোমওয়ার্ক করতে দিয়েছিলাম সবগুলো চ্যাপ্টার থেকে অল্প অল্প করে একটু একটু করে দিয়েছি। তোমরা নিশ্চয়ই সবাই খাতা জমা দিয়ে দিয়েছো, খাতা আমরা দেখে নিচ্ছি। তাহলে তোমাদেরকে যদি এখন হঠাৎ করে প্রশ্ন করা হয় নতুন প্রশ্ন যুগ কাকে বলে, তোমরা তার অ্যান্সার দিতে পারবে? তো দেখো, যেহেতু এটা তোমাদের বাড়িতে পরীক্ষা, তোমরা বাড়ি থেকে লিখলে ঠিকই, কিন্তু আমরা তো মুখে একটা ফোনে ওরা পরীক্ষা নেব, সেটার জন্য তোমরা সবসময় রেডি থাকবে। কেন বলো তো, যাই প্রশ্ন করা হোক সঙ্গে সঙ্গে যেন তার তোমরা উত্তর দিতে পারো, ঠিক আছে? তাহলে এখন আমরা আলোচনা করবো যে প্রস্তর যুগ কাকে বলছে। বলছে যে সময় থেকে মানুষ শিকারের জন্য পাথর ব্যবহার শুরু করেছিল সেই সময় থেকেই আরম্ভ হয়ে গেল প্রস্তর যুগ। তাহলে হঠাৎ হঠাৎ করে এরকম কোথা থেকে মাঝখান থেকে প্রশ্ন আসতেই পারে, আবার আসতে পারে আদিম যুগের মানুষ দেখতে কেমন ছিল। আদিম যুগের মানুষ দেখতে খুব সুন্দর ছিল, তাই তো? ছিল ছিল না? তাহলে আমি সুন্দর বলতেই পারি, তোমরা বলবে কেন, তোমরা লিখবে কেন? তোমরা লিখবে না, তোমরা ঠিক এটাই লিখবে যেটা বইয়ে আছে। কি আদিম যুগের মানুষ দেখতে ছিল পদাকার কুৎসিত, গায়ে ছিল বড় বড় লোম, কপাল চওড়া, মুখ হ্যাবড়া, নাক ছিল ছোট চ্যাপ্টা, দুটো হাত হাঁটুর নিচে ঝুলত, এরকম সিম্পল আমাদের মতো হাত থাকতো না, হাঁটুর নিচ পর্যন্ত ঝুলত। আবার তারা কি কি খেত জানো? ফল, পাকড়, গাছের ডাল, কাঁচা পাতা। আচ্ছা, তারপর দেখো, আবার যদি বলা হয় যাযাবর কাকে বলে, তখন তোমরা কি বলবে? যাদের কোনো স্থায়ী বসবাস নেই তাদেরকে যাযাবর বলা হয়। এবার দেখো, তোমরা শূন্যস্থান পূরণটা কিভাবে করবে। শূন্যস্থান পূরণ ধরো লেখা আছে, এটাই ধরো লেখা আছে, যাতে তোমাদের প্রশ্নে আছে ধরো কি একের দাগে, তোমাদেরকে খাতাতে পুরো একের দাগটা এইভাবেই তুলতে হবে, তুলে নিয়ে লিখতে হবে পুরোটা যেমন আছে। লিখলে যাদের স্থায়ী বসবাস নেই তাদের ড্যাশ বলে, লিখে নিয়ে ড্যাশে উত্তরটা লিখবে। তাহলে ড্যাশে উত্তরটা কি হবে, যারা স্থায়ী বসবাস নেই তাদের কি বলে, যা যা বর বলে। তাহলে তখন আমরা এখানে লিখে দেবো যা যা বর, বলে শূন্যস্থান পূরণ। এরপর আমরা চলে আসবো কিসে, সঠিক উত্তরে দাগ দাও। ধরো সঠিক উত্তরে দাগ দাও আছে, সবার প্রথম পোষ মানা পশু লিখে নিয়ে আগে আমি দেখে নাও, সবার প্রথমে অবশ্যই তুলে তুলে করবে। আর আমি প্রথম থেকে বলছি
যাচ্ছি আজ আবার লাস্ট ক্লাসে এসে আবার আরেকবার বলছি যে এইদিক এইদিক এরকম এরকম সেরকম ভাবে কোনো ক্রস দিয়ে দিয়ে করবে না। এখানে যদি আছে পয়েন্ট থাকে মানুষের প্রথম হাতিয়ার, ওখানে যদি ছিল চয়েস থাকে পাশে চ লিখে লিখবে মানুষের প্রথম হাতিয়ার কি ছিল গাছের ডাল, তাহলে গাছের ডাল যদি এই মাথা থেকে এই মাথা লাইন টেনেছো তাহলে কিন্তু পুরো কাঠবার শূন্য দেবো। ক্লাসে আমি বারবার বলেছি যারা হোমওয়ার্ক কিভাবে করেছো আমি তাদের খাতায় কেটে দিয়ে লিখে দিয়েছি। এর পরও যদি পরীক্ষায় হয় কেউ খাতা নিয়ে বলতে আসবে না এটা নাম্বার দেওয়ার জন্য, এটা সবাই মাথাতে ঢুকিয়ে নাও, ঠিক আছে? তাহলে এই হলো আজ আমাদের লাস্ট ক্লাস, সব রকমই একটু একটু করে আমি আলোচনা করে দিলাম, তোমরা ভালোভাবে এটা পড়ো তাহলে দেখবে কোনো অসুবিধা হচ্ছে না, তোমরা খুব ভালোভাবে সব করতে পারছো, ঠিক আছে? সবাইকে টাটা।